পবিত্র আশুরা উপলক্ষে রাঙ্গুনিয়া ঐতিহ্যবাহী আশুরা মেলা ও জারিগানের আসর মঙ্গলবার পূর্ব সৈয়দবাড়ি রাহাতিয়া দরবার সংলগ্ন দিঘির পাড় ঘিরে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় মেলায় এবারও হাজার হাজার শিশু সহ সব বয়সীরা অংশ নিয়েছে। 150 বছরের পুরনো দিনব্যাপী এ মেলার সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল অনেকটা বিলুপ্তির পথে থাকা গ্রামীণ জারিগান। কারবালার প্রান্তরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর শহীদ ও কারবালার হৃদয় বিদারক ঘটনা বর্ণনা করে জারিগান করেন স্থানীয় গায়করা। কয়েকজন মিলে স্পিকারের চারপাশে ঘুরে ঘুরে জারিগান গাওয়া হয়। জারিগান দেখতে চারপাশে হাজার হাজার লোক সমাগম হয়। অন্যদিকে জারিগানের সাথে পাল্লা দিয়ে পশা সাজিয়ে বসেছে চটপটি, ঝালগুড়ি, চানাচুর বুট, বাদাম সহ বিভিন্ন ধরনের খেলনার দোকান। এক পর্যায়ে এটি মেলায় রূপ নেয়। এই মেলায় নানা কায়দার দোলনা সহ উপভোগ করার মতো বিভিন্ন রাইড মেলায় আগত শিশুদের আকর্ষণের কেন্দ্র ছিল। সকাল থেকে মেলা শুরু হলেও বিকেল হতে হতে লোক সমাগম বাড়তে থাকে। এদিকে জারিগানের পাশাপাশি আগত সাধারণের মাঝে শরবত বিতরণ করেছে রাহাতিয়া দরবারের সাজ্জাদানশীল সৈয়দ ওবায়দুল মোস্তফা নাইমি। দশের মহরম মাহফিলে শরবত ফাতেহা দরবারের ঐতিহ্য, এটার প্রচলন জারিগানের মতো শত বছরের পুরনো, এটি এখনো প্রচলন রয়েছে। রাঙ্গুনিয়া থেকে ইসমাইল হোসেন নয়নের পাঠানো তথ্যচিত্রে এ টু জেড নিউজ লাইভ।